শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। দর্শক, আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন আলোকচিত্রী, ইফতেখার ওয়াহিদ ইফতি। আর বরাবরের মতো পুরো রাঙা সকাল পরিবার থাকছে আপনাদের সঙ্গে, থাকছে কাজী রসনারা সাকি। কিবরিয়ার পক্ষ থেকেও শুভ সকাল, অনেক ভালো কাটুক দিন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো। শীতের এই সকালবেলা যারা আমাদের সঙ্গে আছেন এক কাপ চা হাতে, নিশ্চয়ই সকালটা অনেক ভালো কাটবে এবং ছবির মতো সুন্দর হয়ে উঠুক জীবন। আমরা কথায় কথায় কথাটা বলি, কিন্তু সকল ছবি আসলে সুন্দর কি না সেগুলো নিয়েও আমাদের কথা হবে আজকে। কারণ আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন, একটু আগেই সাকি বলছিল, আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ ইফতি, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। ছবির বোধহয় একটা দায় আছে, মানে সেটা খুব কঠিন সত্যকে তুলে ধরুক বা যেটা নেওয়া যায় না এরকম বিষয়কে তুলে ধরলেও সেটাকে নান্দনিকভাবেই উপস্থাপন করতে হয়। এই জন্যই বোধহয় আমরা বলি যে জীবনটাকে যদি ছবির মতো সুন্দর করা যেত, যদিও কথাটা নিয়ে আলোচনা সমালোচনার জায়গা আছে, কিন্তু শৈশব নিয়ে যখন আমরা কথা বলি তখন সবসময় বলা হয় যে শৈশবটা খুব সুন্দর, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সুন্দর। আপনার শৈশবটা কেমন ছিল? খুবই সুন্দর ছিল। আমি দীপু নম্বর টুয়ের মতো করে বড় হয়েছি, মানে আমার বাবার উনি সরকারি চাকরিজীবী ছিলেন, সো উনি একটা গভর্নমেন্টের একজন অফিসার ছিলেন। সো আমার শৈশবটা আসলে এখানে 2 বছর, ওখানে 3 বছর, এরকম করে কেটেছে। এটা আমার পেইনফুলও কিন্তু, মানে বন্ধু হয় না, দেখা যায় যে 2 বছর এক জায়গায় বন্ধু হয় না যেতাম। আমার অনেক ছোটবেলা থেকে একটা চ্যালেঞ্জ থাকে মনে হয়, মানে নতুন একটা জায়গা। আমার ফ্রেন্ডও আমার এখন বেস্ট ফ্রেন্ড আছে। ও ওকে। আপনার জন্ম শরীয়তপুরে? আমার নানাবাড়ি এখানে। আচ্ছা, সেখানে কতটা সময় কেটেছে? দীর্ঘ সময় কেটেছে আমার শরীয়তপুরে, কারণ বছরের শেষে যখন আমার বাবা, মানে আমাদের পরীক্ষা শেষ হয়ে যেত, সো আমরা একটা লম্বা সময়ের জন্য আমার নানা বাড়িতে বেড়াতে যেতাম, লাইক সেটা 1 মাসের মতো সময় হতো আর কি। কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন, কোনো পরিকল্পনা ছিল? হ্যাঁ, মানে পরিকল্পনা ছিল যে আমি আর্টিস্ট হব। তো যেহেতু মানে একটা সময়ের পরে আমার পড়াশোনাটার পছন্দ, মানে আমার ভাল লাগেনি, তো সেক্ষেত্রে সেই কারণে আমাকে ধরেন একাডেমি ছেড়ে দিতে হয়েছে। এবং বা পড়াশোনা আসলে কখনোই ছাড়া যায় না, আমি প্রতিদিনই পড়ি। তো একাডেমিটা ছেড়ে দেওয়ার পরে আমি দেখলাম যে একাডেমি ব্যাকগ্রাউন্ড ছাড়া যেহেতু পড়া যায় না, তো পরে আমি চিন্তা করলাম যে নিশ্চয়ই ফটোগ্রাফিটা করা যাবে। সো ওই 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 জায়গা থেকেই ফটোগ্রাফিটা বেছে নেয়। মানে একটা জায়গায় ডেফিসিট ছিল, সেই কারণে আরেকটা জায়গা, একটা জায়গায়। কিন্তু এটার জন্য আপনি ফটোগ্রাফিকেই কেন বেছে নেবেন? কারণ ছোটবেলা থেকে আমি, আমার আমার মায়ের মেজু চাচা উনি এয়ারফোর্সে ছিলেন। আচ্ছা। উনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, মানে তখন পাকিস্তান এয়ারফোর্স ছিল, ওই সময় থেকে উনি চাকরি করতেন। তো ছোটবেলা আমি ওনার, উনি ক্যামেরা, মানে আমি ইউজ টু ছিলাম, মানে একটা প্রফেশনাল ক্যামেরার সঙ্গে থাকা, ওনার ক্যামেরা ছিল, উনি যখন আসতেন ক্যামেরা ছবি তুলতেন। এবং আমার বড় মামা, উনি একজন কবি, একজন শিক্ষক, কামরুল হাসান, উনিও আইআইটি খড়গপুরে পড়তেন, উনিও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন। ওকে। তো উনি যখন আইআইটিতে, মানে খড়গপুর আইআইটিতে পড়তেন, তখন উনি এসএলআর ক্যামেরা চালাতেন। ওনার একটা পেশা ছিল না, শখ ছিল। সো ওনার কাছ থেকেও আমি, মানে বিষয়টা কেমন ছিল যেহেতু সবসময় পড়তে ভালো লাগতো না, কিন্তু ছবি তোলার ব্যাপারটা একটা ক্লিক করলাম, ছবি উঠে গেল চট করে, মানে সেই জায়গা থেকে কোনো আগ্রহ তৈরি হলো কিনা? তখনকার, এখন যেমন ডিএসএলআর এসেছে আপনি তুললে দেখতে পাচ্ছেন, আমরা যখন শুরু করেছি তখন তো আসলে একটা ফিল্ম, একটা 35 ফিল্মে আপনাকে ছবি তুলে ডেভেলপ করে তারপরে প্রিন্ট করে দেখতে হতো। সো ওই আমার একটা চ্যালেঞ্জই ছিল। তো ছোটবেলায় মামার ক্যামেরা, যখন মামা যখন আসতেন খড়গপুর থেকে, তখন দেখা যাচ্ছে যে বাড়ির সবার ফটো তুলছে, তো আমি হয়তো কোথাও কোথাও আমি তুলছি, যে মামা কোথাও, আমি বললাম যে তুমি তুলছো কেন, আমাকে দাও আমি তুলি। আমার ধারণা বদলে গেছে। আমাদের বাবা মারা তো চেত যে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হবে, সবসময় হয় ডাক্তার তাহলে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এখন আসপেক্টটা কিন্তু ওরকম নাই, এখন চেঞ্জ হচ্ছে। এখন যদি, মানে এখন ফটোগ্রাফিতে গ্রাজুয়েশন হচ্ছে, আমি যখন ফটোগ্রাফি করতে এসেছি তখন আমার আমার ফ্যামিলির লোকজন বলছে ক্যামেরাম্যান হবে। সো মানে ওটা ওরা আসলে ঠিক মতো নিতে পারে নাই যে এটার ভবিষ্যতই বা আসলে কি হবে, আরো বিস্তারিত জানবো। তার আগে ছোট্ট করে আমার মনে হয় আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবে কিবরিয়া। বাংলাদেশের একজন মেধাবী আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ ইফতি,
দুই দশকেরও বেশি সময় ধরে পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন তিনি। জীবন্ত কিংবদন্তীদের বর্ণাঢ্য জীবনলিপি আটকে রেখেছেন নিজের ক্যামেরায়। ইতোমধ্যে বাংলাদেশের বিখ্যাত 600+ ব্যক্তির পোর্ট্রেট ছবি তুলেছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন, শিক্ষাবিদ এবং দার্শনিক সর্দার ফজলুল করিমের মতো অসংখ্য নামীদামি মানুষের ছবি তুলেছেন ইফতি। এখন পর্যন্ত তার তোলা ছবি নিয়ে 7টি একক প্রদর্শনী হয়েছে। 2001 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পোর্ট্রেট শিরোনামে অনুষ্ঠিত হয় ইফতেখারের প্রথম চিত্র প্রদর্শনী। এরপর অনুষ্ঠিত তার উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে 2002 সালে এ লুক থ্রু দ্য ক্রোজ আইজ, 2006 সালে দ্য হুইল অব ইটার্নাল হোপস শিরোনামে প্রদর্শনী, 2007 সালে শাইখ সিরাজের ওপরে সন অব দ্য সয়েল, 2013 সালে শাহাবুদ্দিন আহমেদের জীবন এবং শিল্পকর্ম নিয়ে শাহাবুদ্দিন দ্য পেইন্টার দ্য ফাইটার, 2016 দার্শনিক সর্দার ফজলুল করিমকে নিয়ে অ ফিলোসফার পোর্ট্রেট শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী করেন এই শিল্পী। বর্তমানে ব্লোয়িং ইন দ্য উইন্ড শীর্ষক 15-দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী চলছে তার। ছবি নিয়ে আমরা নিশ্চয়ই গল্প করব, কিন্তু আপনি একটা জায়গায় বলছিলেন যে একাডেমিক বা ফর্মাল এডুকেশন যাই বলি না কেন, সেখানে মোটামুটি পড়াশোনা করতে ভালো লাগলো না, তো ঠিক আছে ফটোগ্রাফার হবো, তার মানে তো পরিণত বয়সে এসেই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, পরিণত বয়সে। কোন বয়সে সেটা? 18 ইয়ার্স ওল্ড যখন। ওকে, 18 ইয়ার্স, তার মানে কিশোর বয়সও বলা চলে। তো কীভাবে শুরু করলেন? আমার মামা, যে বললাম আপনাকে, কামরুল হাসান, উনি একটা এসএলআর ক্যামেরা আমাকে দিলেন, একটা 50mm লেন্স সহ, প্রাইম লেন্স সহ। ও ওকে, তার মানে ওখানেই তো মোটামুটি গোড়া পড়তে দিলেন, এবং ফ্যামিলিকেও সাপোর্ট করলেন না, আমার মামা আর এবং আমার একটা কাজিন ব্রাদার ছাড়া। কোন বয়সে সেটা? এটা 18 ইয়ার্স ওল্ড যখন, তখন তো ওটা নিয়ে শুরু হলো। তারপর আমি চিন্তা করলাম যে কোন একটা একাডেমিতে আমার যাওয়া দরকার। তো আমি তখন বেগার, বাংলাদেশের প্রথম ফটোগ্রাফি ইনস্টিটিউট, মনজুর আলম বেগ, বাংলাদেশের ফটোগ্রাফির জনক বলা হয় নাকি, ওনার ইনস্টিটিউটে আমি গেলাম। তো তখন ইনস্টিটিউটটা আসলে বন্ধ ছিল, আমি জানতাম না যে, পরে জেনেছি আমি যে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাকে একটা চিঠি লিখে দিয়েছে। আমি যাওয়ার পর যখন আমাকে বলেছি, দরজা খুলেছে সে এবং আমাকে বলেছে, আমি নাম জিজ্ঞেস করেছি, আমি বলছি আমার নাম ইফতেখার। তো উনি আমাকে বললো যে আমার ইনস্টিটিউট তো চলছে না, তো তুমি ফটোগ্রাফি শিখতে চাও, আমি তোমাকে একটা চিঠি লিখে দিই, তুমি কলকাতাতে যাও, এখানে একটা ইনস্টিটিউট আছে, এখানে পড়লে তোমার জন্য ভালো। তো আমি ধরেন এক ধরনের বিপ্লব করে বাড়ি থেকে বেরিয়েছি, সো আমার জন্য কলকাতা মানে যাওয়া ডিফিকাল্ট একটা ব্যাপার, রাইট? সো আমি একটু কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। ও, এর আগে আপনি ঢাকায় ছিলেন না? আমি ঢাকা ছিলাম না। আচ্ছা, ওই সময় আপনি কোথায় ছিলেন? তখন আমি মানে ঢাকায় এসেছি আমি, কিন্তু আমার বাবার যেহেতু বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল, সো মানে ঢাকায় কি শুধু এই ফটোগ্রাফির জন্যই আসছেন নাকি অন্যান্য পড়াশোনা? ফটোগ্রাফির জন্য, শুধু ফটোগ্রাফির জন্য। ও ওকে। তো দেন উনি আমাকে, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে কীভাবে আমি যাবো, বা মানে আমি তো আসলে নিজেই একটা ফাইটার, যে নিজের মতো করার চেষ্টা করছি কিছু। পরে বেক্সার মারা গেলেন তার বছর দুয়েক পরে বোধহয়, তো হঠাৎ করে আজই সুপার মার্কেটে দেখলাম যে একটা বিজ্ঞপ্তি লাগানো যে বেগার ইনস্টিটিউট ফটোগ্রাফিতে বেসিক কোর্সে ক্লাসের লোকজন নিবে, ওরা স্টুডেন্ট খুঁজছে, এরকম একটা বিজ্ঞপ্তি। তো আমি গেলাম, যে আমি পেলাম হচ্ছে ওনার ছেলেকে, মনজুর আলম বেগের ছেলে, উনি ইমতিয়াজ আলম বেগ, হিজ ওয়ান অফ দ্য পাইনিয়ার ফটোগ্রাফার বাংলাদেশের। সো উনি খুললেন, খুলে আমাকে উস্কু খুস্কু হয়ে চেহারাটা দেখে বললেন যে ঘুম থেকে উঠে আসছে, আমাকে বলছে আপনি আরও 2 ঘন্টা পরে আসেন। তো আমি আর একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে বের হয়ে গেলাম। পরে গেলাম, তখন উনি আমাকে প্রশ্ন করলেন যে আমার কী নাম, আমার ছোট ভাইদের কী নাম। তো আমি খুবই মানে একটা মিরাকল বিষয় হচ্ছে যে আমাদের 3 ভাইয়েরও যা নাম, মনজুর আলম বেগ স্যারের 3 ছেলেরও একই নাম। সো আমার নাম ইফতেখার, আমার ছোট, আমার নিজের ভাইয়ের কথা বলি, তার ছোটটার নাম হচ্ছে ইমতিয়াজ আর একদম ছোটটার নাম হচ্ছে ইশতিয়াক। সো ওনারও 3 ছেলে, ওনার কোনো মেয়ে নাই, এবং এটা খুবই মিরাকল আর কি, যে আমি জানতাম না এটা। পরে আমি যখন আমি বেসিক কোর্সে ভর্তি হলাম এবং বেগারটার সঙ্গে আমি খুব রিলেটেড হয়ে গেলাম, আমি খুব মিশে গেলাম, যেখানে আমি আর ছাত্র থাকলাম না, আমি বেগারের একজন হয়ে গেলাম, ওই পরিবারের একজন হয়ে গেলাম। সো আমি ওখানে থেকেছি, বা ইমতিয়াজ আলম বেগকে আমি দেখে আসলে মানে ফটোগ্রাফি শিখেছি, ওনার ওনার লাইট, ওনার কম্পোজিশন, ওনার মানে
ওয়ে অফ টেকিং ফটোগ্রাফি, সো এগুলো আমি আসলে তো ইন দ্য মিন টাইম কি আপনি মানে একাডেমিক এডুকেশন অফ করে দিলেন? হ্যাঁ, এডুকেশন অফ করে দিলাম। ভেরি টাফ ডিসিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফ্যামিলি থেকে তো মোটামুটি খেপে যাওয়ার কথা। খেপে আমার বাবা মানে ফ্যামিলিতে আমার দু একজন ছাড়া কারোর সঙ্গেই কোনো কমিউনিকেশন ছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার যার বন্ধু ছিল স্কুল কলেজ কলেজের বন্ধুরা, তারা আমার বন্ধু ছিল, কারণ এরা আমার দীর্ঘকালের বন্ধু ছিল। ধরেন আমি কোনো কোনো জায়গাতে আমি 2-3-4 পড়েছি, সো এখান থেকে আরেকটা জায়গায় হয়তো 5-6-7 পড়েছি, এরকম করে যেসব বন্ধুরা হচ্ছে, তো সব জায়গা থেকে তো সবাই তো বন্ধু হয় না, সো দুই একজন হয়তো বন্ধু হয় যাদের সঙ্গে আমার যোগাযোগটা ছিল। আমি খুবই মানে আড্ডাবাজ এবং বন্ধু পাগল বলতে পারেন। সো ওই জায়গা থেকে যে আমার আমার পড়াশোনা হলো না, কিন্তু আমার বন্ধুরা কেউ বুয়েটে ভর্তি হলো, কেউ আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো না এতে করে? না, কিছুটা ফ্রাস্ট্রেটেড তো হয়েছি, কারণ আমি অনেক সাপোর্ট পাচ্ছিলাম না, হয়তো আমি আমার ফ্যামিলি থেকে বা ফ্যামিলি থেকে সাপোর্ট পেলে আমি আরো অনেক ভালো করতাম। তো ফ্যামিলি কি করলো, মানে লেখাপড়া বন্ধ করে দেওয়া থেকে হাত খরচ সব কিছু সবই বন্ধ করে দিল একদম? আচ্ছা, একদম মানে আমি আলাদা হয়ে গেলাম। আপনি এত ডিটারমিন হলেন কি করে? কারণ আজকে বাংলাদেশের ফটোগ্রাফি যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই সময়টা তো তো মানে আরো খুব ব্যারেন ফিল্ড ছিল যেটাকে বলে। অফ কোর্স ছিল এরকম। তো আপনি এরকম একটা জায়গায় আপনার বন্ধুরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলি থেকেও আপনাকে সাপোর্ট দিচ্ছে না, এবং আপনি ফটোগ্রাফিই করবেন, তো আপনি ফিউচারটা দেখতে পাচ্ছিলেন আপনার? হ্যাঁ, আমি 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 বিশ্বাস করতাম যে আমার বড় মামার কথাই বলি আপনাকে, যার কথা বললাম, যার ক্যামেরা থেকে আমি শুরু করেছি, উনি কোনো দিন ওনার পড়তে টাকা লাগেনি। আমিও নিজেও অনেক ব্রিলিয়ান্ট ছিলাম, সো আমারও খুব বেশি পড়তে টাকা লাগে না যেটুকু পড়েছি। সো উনি উনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন, উনি ফুল স্কলারশিপ নিয়ে গেছেন, মানে নট অনলি থাকা খাওয়া সব কিছু, ইনফ্যাক্ট টাকাও দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে। সো ওরকম একটা মানে আমার বাবা আমার ফ্যামিলিতে অনেক অনেক ব্রাইট, মানে আমার কাজিন টাজিনরা অনেক অনেকেই অনেক ব্রিলিয়ান্ট। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি এটা চ্যালেঞ্জ হিসেবে নিই এবং আমি পারবো, আমার কিরকম মনে হয়েছে সাময়িক আমার কষ্ট হবে, কিন্তু আবার আমার বন্ধুরা সাপোর্ট বন্ধুদের সাপোর্ট ছিল, লাইক তখন ফিল্মের আমলে ফটো তুলতে হতো, তো আমার আমি যেহেতু আমি যখন ডিসিশন নিলাম যে আমি সব বিখ্যাত মানুষ যে আমার কন্টেম্পোরারি যারা, যে আমার যে বন্ধুটা আর্কিটেক্ট হয়েছে, আমার যে বন্ধুটা ইঞ্জিনিয়ার হয়েছে, যে ডক্টর হয়েছে, এরা একদিন নিশ্চয়ই অনেক বড় জায়গায় পৌঁছাবে, বা আমার যে বন্ধুটা ক্যাডার সার্ভিসে গিয়েছে, সো এরা বড় জায়গায় যাবেই, আমার এটা আমার বিশ্বাস ছিল। সো এরা তো একটা পর্যায়ে চলে যাবে, সো এদের জেনারেশন দিয়ে আমি যদি ছবি তোলা শুরু করি তাহলে আমি আমি নিশ্চয়ই আমার, কিন্তু সেই জায়গা থেকে তো আপনিও পড়াশোনাটা নিয়ে আসলে এগোতে পারতেন, যেহেতু আপনি বলছিলেন যে ফ্যামিলিতে ব্রাইট পারসন ছিল, এখন আপনি যদি পড়াশোনা করেও তো আপনি স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করলেন, এরকম কোনো পরামর্শ তো আপনার পরিবার থেকে আসতে পারতো? কিন্তু আমার তখন মনে হয়েছে যে আমি যদি আজকে থেকে কাজটা শুরু না করি, এই যে আমি আমি ধরেন সর্দার স্যারের কথাই যদি বলি, অথবা ধরেন আমি আমি যত মানুষের ছবি তুলেছি, আমার মনে হয়েছে যে এদের বয়স হয়ে যাচ্ছে, এদের ছবি বা এই যে ভাষা সংগ্রামী যাদের ফটো আমি তুলেছি তাদের বয়স হয়ে যাচ্ছে, এবং এদের ফটো যদি একটা ভালো ফটো না তুলে রাখি আমি আমি আমার পরের জেনারেশনকে কী দেখাবো, বা আমাদের বাচ্চাদেরকে কী দেখাবো। সো ওরকম একটা জায়গা আমি ভেবেছি যে নিশ্চয়ই এই কাজটা আমাকে করতে হবে। তো আমার আগের জেনারেশনে নাসির আলী মামুন, উনি আমার গুরু বাংলাদেশে, উনি এই কাজটি করেছেন। মূলত পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকেন আপনি, এবং যেটি হয় যে গুণী শিল্পীদের ছবি আপনি তুলে থাকেন, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। ধরেন আমি আপনাকে যদি বলি যে আমরা আসলে যারা নাটক সিনেমা করে তাদেরকে আমরা চিনি, খুব বেশি চিনি, মানে মাস পিপুলের কাছে ওদের ওরা খুব যায়, কিন্তু এর বাইরেও ভাষা আন্দোলন নিয়ে কাজ করেছে, আমাদের দেশের বিভিন্ন সেক্টরে যারা কাজ করেছে এদেরকে আমরা চিনি না আসলে, বা জেনারেশন চেনে না, এটা কিন্তু মানে মানে এটা ভালো না আমি বলবো, কারণ যে দেশ যে মানে এই দেশটা তো আসলে অনেক কজন মানুষের মিলেই তো দেশটা স্বাধীন করেছে, সো ওই জায়গা থেকে যে যে বীর মুক্তিযোদ্ধা আছে, যে বীর ভাষা সংগ্রামী আছে, বা যে আরও অনেক রকম মানুষ আছে যে ভালো যারা বিভিন্ন সেক্টরে ভালো কাজ করছে, যেমন সে আপনাকে যদি বলি আমাদের দেশে একজন সায়েন্টিস্ট পাটের জেনোম আবিষ্কার করেছে, তাই না? সো আমরা ওনাকে চিনি না, ট্রু ট্রু। তো বা আমি আপনি যদি আপনাকে বলি যে কার্তিক প্রামাণিক নামে এক ভদ্রলোক আছেন যে রাজশাহী অঞ্চলে 50-60 বছর ধরে গাছ লাগান, এবং
ওই অঞ্চলটা মরুভূমির মতো ছিল, সেই জায়গাটাকে সবুজ করে দিয়েছে। সো এই যে মানুষগুলোর অবদান যে আছে বিভিন্ন সেক্টরের, সো এদেরকে ফাইন্ড আউট করাও তো ইম্পর্টেন্ট। কিন্তু আমি এরকম শুধু আমি এরকম যে যে ভালো ছবি আঁকে বা ভালো কিছু করে এরকম না, আমি ওরকম অনেক যাদেরকে যাদেরকে একদমই চেনে না মানুষ, এরকম লোকজনকে তুলে আনার চেষ্টা করছি। যেমন আপনাকে যদি বলি যে আমরা হয়তো ভাষা সংগ্রামীদের অনেক মূল্য দিচ্ছি, কিন্তু তেভাগ আন্দোলনের একটা কৃষক আন্দোলন হয়েছিল, আমরা সেই তেভাগ আন্দোলনের কৃষক নেতাদের চিনি না, যারা ইলামিশকে বোধহয় আমরা একটু চিনি, এটা এখন হয়তো মানুষ চিনছে কারণ মিডিয়াটা একটু অনেক এক্সপ্লোর করেছে, তাই না? বা আপনার অনেক রকম রাইট। আমার একটা জিনিস জানার ইচ্ছে যে আপনি এই যে একটা পরিণত চিন্তা যে মানুষগুলো কিন্তু আপনি কাজ করবেন, এটা কি আপনার ওই মানে 18-এই বা যখন আপনি একদম ফটোগ্রাফি শুরু করছেন তখনই আসলো নাকি কাজ করতে করতে? হ্যাঁ, কাজ করতে করতেও না, যেহেতু মামুন ভাই ফটো আমি দেখেছি কাগজে ছাপা হতো তখন, আজকের কাগজ বা বিভিন্ন জায়গাতে, খোলা খোলা জানালা নামে একটা কাগজ বের হতো তখন আজকের কাগজ থেকে, যেখানে সাহিত্য এই রিলেটেড ছিল। সো এখানে মামুন ভাই অনেক বড় বড় ছবি ছাপা হতো, পোর্ট্রেট, তো ওগুলো দেখে আমি ইন্সপায়ার হয়েছি যে এত সুন্দর সুন্দর পোর্ট্রেট একটা মানুষ তুলতে পারে। পোর্ট্রেটটা বোঝাটা শুরু হলো কিভাবে? কারণ আপনার হাতে প্রথম যে লেন্সটা আসছে 50 mm, আপনি যেটা বলছেন তো 50 চোখের মতো, রাইট? মানে 50 লেন্সটাই হচ্ছে আপনি আপনি আমি যেভাবে দেখছি এখন, আপনি আমাকে দেখছেন, মানে আমাদের চোখের লেন্সটা হচ্ছে 50 mm। তো এটার কি কোনো স্পেশাল মানে কোনো কন্ট্রিবিউশন আছে যে আপনার পোর্ট্রেটে আসার জন্য? না, আমি আসলে দেখলাম যে কেউ ল্যান্ডস্কেপ করে, কেউ মানে ফটোগ্রাফি ঠিক ডাক্তারির মতো একটা বিষয়। যেমন ধরুন ডাক্তারদের যেমন আলাদা আলাদা সেক্টর আছে, কেউ দাঁত দেখে, কেউ চোখ কান নাক গলা, কেউ হার্ট, সো ফটোগ্রাফির এরকম বিভিন্ন সেক্টর আছে। আচ্ছা, সো কেউ হয়তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, কেউ প্রোডাক্ট ফটোগ্রাফি করে, বা কেউ পোর্ট্রেট করে। বেসিক্যালি সব কিছুই আপনি পোর্ট্রেট বলতে পারেন, কিন্তু আমি যখন আপনি যখন একটা গ্লাসের ছবি তুলবেন তখন একটা গ্লাসের পোর্ট্রেট, কিন্তু আপনি পৃথিবীর দূর থেকে পৃথিবীর ছবি তুললে কিন্তু পৃথিবীর পোর্ট্রেট, বা আমি একটা ফুলের ছবি তুলছি ওটা আমি ফুলের, বা গাছের ছবি তুলছি এটাকে, বা এই যে আপনাদের এখানে মাছরাঙার, এটা কিন্তু একটা মাছরাঙার পোর্ট্রেট। সো আপনি সবকিছুকে পোর্ট্রেট বলতে পারেন। তার মানে শুরুটা আপনার পোর্ট্রেট দিয়ে হয়েছিল এরকম কিছু, মানে মানুষের দ্বারা সেটা হয়েছিল, ধরুন ল্যান্ডস্কেপ তুলে সবই তুলেছি, কিন্তু একটা সময় যে দেখলাম যে আমার মনে হলো যে পোর্ট্রেটটা তোলাটা জরুরি আমার, বা আমার মনে হলো যে এই জায়গাটা আমি, আমার ইন্টারেস্টটা বাড়লো এবং আমি চিন্তা করলাম যে আমার দেশে সব জ্ঞানী গুণীদের যারা দেশের দেশের পজিটিভলি দেশের জন্য কাজ করে এদের ছবি তুলে রাখা দরকার। ফাইন, তো আপনার নামটা হলো কবে, সুনামটা হলো কবে, বা প্রথম ব্রেকডাউনটা আসলো কবে? প্রথম ব্রেকডাউনটা আসলো 2002 সালে যখন আমার এক্সিবিশনটা হলো, যে এ লুক থ্রু দ্য ক্রোজ আইস নামে, কাক চোখে দেখা, ওটা হচ্ছে 2002-এ ইন্ডিয়ান হাই কমিশন আর্ট গ্যালারিতে হলো। আচ্ছা, তো ওই এক্সিবিশনটা আমার পোর্ট্রেটও ছিল, আবার আমি ক্রিয়েটিভ যে ফটো করি ওগুলোও ছিল। তো ওই এক্সিবিশনটা আমার বেশ সারা ফেললো। তখন তখন ওই এক্সিবিশনটা ইনোগ্রেট করেছিল মামুনুর রশিদ, মামুন ভাই আরও বাংলাদেশের আরেকজন ফটোগ্রাফার আছেন পাইনিয়ার, উনি বেসিক্যালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, এনামাল হক পাখির ছবি তোলেন, উনি উনি ছিলেন, ওনারা আসছিলেন, আরও অনেক লোকজন এসেছিলেন ওই এক্সিবিশনটায়। তখন যেটা হলো, বাংলাদেশের একজন আর্ট ক্রিটিক আছেন মইনুদ্দিন খালেদ, খালেদ ভাই আমার খুবই আমাকে অনেক স্নেহ করেন, খালেদ ভাই আমাকে নিয়ে একটা লেখা লিখলেন আমাদের সময় নামে একটা কাগজে, অন্ধকারের স্নিগ্ধ জ্যামিতি, বেশ বড় করে ছাপা হলো সেই প্রদর্শনীর উপরে, সোনার একটা ক্রিটিসিজম ছাপা হলো, এবং এবং ওই এক্সিবিশনটা আমার বেশ সারা ফেললো, মানে অনেকগুলো কাগজ টাগজে, তখনকার লিডিং যতগুলো দৈনিক ছিল সব জায়গায় আমাকে নিয়ে রিভিউ হলো। সো ওই ওইখান থেকে আরও ইন্সপিরেশন পেলাম যে বেসিক্যালি আমার পোর্ট্রেটটা সিরিয়াসলি করতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল জার্নি, যে এরপর থেকে আরও জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে। সো আপনি ফাইন্ড আউট করলেন কী করে? আমরা এখানে 600 জন ব্যক্তির কথা বলছি, বাংলাদেশের লিজেন্ড ফিগার, তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন, এটা আপনি ফাইন্ড আউট করলেন কীভাবে? আগে থেকে ফাইন্ড আউট করলেন নাকি করতে করতে হয়ে গেল? যেমন ধরুন আমার মনে হলো যে ভাষা সংগ্রামীদের ছবি তুলে রাখা দরকার। সো আমরা 4 জন ভাষা সংগ্রামীর নাম জানি, সালাম, শহীদ, বরকত, জব্বর, রফিক, রফিক, হ্যাঁ 5 জন, বা মতি ভাইকে আমরা চিনি, ভাষা ভাষা সংগ্রামী আব্দুল মতি, ভাষামতিন, হ্যাঁ ভাষামতিন বলা যাকে। এরপরে আমি দেখলাম যে অনেকেরই নাম আমরা জানি না। সো এই সংগ্রামটা কিন্তু এখানে ঢাকাতে শুরু হয়নি, চিটংয়ে ধরেন মাহবুবুল আলম চৌধুরী নামে একজন ভাষা সংগ্রামী আছেন যে প্রথম ভাষা আন্দোলনের কবিতা লিখেছে। সো আমি একদিন ওই সময় করলাম কি, আমার মাথায় আসলো যে ভাষা সংগ্রামীদের ছবি তুলে রাখা দরকার, যাদেরকে যাদেরকে পাই আমি, কারণ সবাই তো মরে যাচ্ছে বা বয়স হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তো
আমি বাংলা একাডেমি গেলাম, আমাকে আমার এক বন্ধু বললো, সাইমন জাকারি নামে এক বন্ধু, ওকে বললাম যে আমি কীভাবে পাই। সাইমন জাকারি অনেক খুব ইম্পর্টেন্ট রাইটার বাংলাদেশের, সো ও বললো যে বাংলা একাডেমিতে গেলে এটা পাওয়া যেতে পারে। আচ্ছা, তো আমি যে বাংলা একাডেমিতে খোঁজ নেওয়া শুরু করলাম, তখন বোধহয় আসাদ ভাই, আসাদ চৌধুরী, সেলিনা হোসেন, সেলিনা আপারও একটা ডিরেক্টর ছিল। তো আমি গেলাম সেলিনা আপাকে বললাম যে আপা আমি এরকম একটা জিনিস চাই, তো বললো যে ইফতিটা আমাদের কোথায় আসছে আমাদের দেখতে হবে। তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে এত বড় একটা ভাষা আন্দোলন, বাংলা একাডেমিতে ভাষা সংগ্রামীদের লিস্ট নাই। তো বললো যে এটা আজকে পাওয়া যাবে না, তুমি একটু পরে আসো, আমি তোমাকে ব্যবস্থা করে দিব। দেন আমি একটা লিস্ট পেলাম ভাষা সংগ্রামীদের, তখন আমি ডিসাইড করলাম, শুধু লিস্টটা পেলাম, এখন তো ফোন নম্বর নাই আমার কাছে, তখন কিন্তু সেলফোন এত মানে অ্যাভেলেবেল ছিল না, তখন ল্যান্ড ফোনই ছিল সবার। তো আমি কষ্ট করে করে অনেকের ফোন নম্বর কালেক্ট করলাম, মানে বিভিন্ন সোর্স থেকে থেকে। দেন আমি শুরু করলাম যে ভাষা সংগ্রামীদের ছবি তোলা। বা আমি এখনও যদি কোনো ডিস্ট্রিক্টে যাই, আমি যদি যে শুনি যে ওইখানে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, তাহলে আমি ওনার ছবি তুলে রাখি। কারণ আপনি যদি ওইভাবে ফিল করেন যে আগামী 10 বছর পরে আপনি কোনো মুক্তিযোদ্ধাকেই পাবেন না, সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জেনারেশনের, আমরা হয়তো এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, যে আমি ধরেন স্বাধীনতার পক্ষে কাজ করি, আমি স্বাধীনতার যত রকম স্বাধীনতার পক্ষের পজিটিভ জায়গা আছে আমি সেই জায়গায় কাজ করি। সো আমি ওই ওরকম করে চিন্তা করে আসলে ওরকম করে লিস্ট করে করে যে আমার একটা শামসুর রহমানের ছবি তুলতে হবে, আমার একটা আসাদ চৌধুরীর ছবি তুলতে হবে, আমার এরকম করে আমি নিজেকে অ্যাসাইন করেছি, মানে কেউ আমাকে অ্যাসাইন করেনি, নিজের খোদা থেকে এটাকে করা। কিন্তু স্পেশালিটি গ্রো করা, লাইক নাসির আলী মামুনের ছবি দেখলে বোঝা যায় যেটা নাসির আলী মামুনের ছবি, সিগনেচার যেটাকে বলে। তো আপনার স্পেশালিটিটা কি, বা আপনি কখন বুঝতে পারলেন যে এইভাবে কাজ করাটাই হচ্ছে আমার কাজ? আমার একটা ধরনের, আমার একটা জায়গা আছে যে আমি একটা পোর্ট্রেট তুলি, সো সব ফটোগ্রাফারেরই একটা সিগনেচার তৈরি, ফর নট অনলি ফটোগ্রাফার। আপনি যেমন শাহাবুদ্দিন ভাইয়ের, আর্টিস্ট শাহাবুদ্দিনের পেন্টিং দেখলে আপনি বুঝতে পারবেন, সিগনেচার দেখতে হবে না, যেটা শাহাবুদ্দিনের আঁকা পেন্টিং। সো এরকম মামুন ভাইয়ের ছবি দেখলে যেমন বোঝা যায়, মানে একটা লাইট শেড ইউজ করে, একদিকে আলো একদিকে অন্ধকার, এরকম একটা ছবি তোলার চেষ্টা করে। সো আমিও চেষ্টা করেছি আমার একটা মানে একটা সিগনেচার তৈরি করতে। আমি একটা রাইট, তাহলে আমরা সেটা কি একটু খুঁজে পাই কিনা দেখি আমরা সবাই মিলে। আপনার কিছু ছবি আমাদের হাতে আছে, একটু সবাই মিলে দেখি, চলুন দর্শক দেখি। সবই কি 50-তে তোলা? না, 50-তে তোলা না, কোনটা 85 প্রাইমে তোলা। ওকে, মানে ম্যাক্সিমাম প্রাইম লেন্স? হ্যাঁ, না ম্যাক্সিমাম প্রাইম লেন্স না, কোথাও কোথাও অনেক সময় 18-70 লেন্সও। ওকে, তো আমি যেটা দেখলাম এবং আমার মনে হয় খুব কমন পারসেপশন থেকে এই প্রশ্নটা করতে চাই যে ম্যাক্সিমাম সময় আমরা যদি পোর্ট্রেটের ক্ষেত্রে সাদা কালো ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখি, এটার কি কোনো বিশেষ কারণ আছে? না, আমি কালোরও তুলি, কিন্তু বিশেষ সাদা কালো আসলে একটা অন্যরকম, একটা সাদা কালো একটা অন্যরকম ডেপ তৈরি করে, একটা সাদা কালো একটা অন্যরকম রং। সো সাদা কালো আমি পছন্দ করি খুবই, আর পোর্ট্রেটের ক্ষেত্রে তো খুবই। আপনি যদি পৃথিবীর বিখ্যাত অন্যান্য ফটোগ্রাফারদের ছবি দেখেন, আপনি দেখবেন যে সব সাদা কালোতেই তোলা। হ্যাঁ, মামুনকে বলেন, আর রিচার্ড অ্যাবারন বলেন, বা ইউসুফ কাশ বলেন, যারা পোর্ট্রেটে কাজ করেন,
তাদের সবারই আসলে এরকম সাদা কালো একটা কাব্যিক ব্যাখ্যা থাকে হয়তো ছবির মধ্যে। হ্যাঁ একদম থাকে, কারণ আপনি সাদা আর কালোকে আলাদা করা যায়, তাই না? আপনি মানে বলে না সাদা অথবা কালো, ওরকম একটা ব্যাপার আছে। রাইট, আপনার প্রদর্শনীগুলো নিয়ে একটু আসতে চাই। 2006 সালে গুলশানের ইনসোমোনিয়া গ্যালারিতে দ্য হুইল অব ইটারনাল হোপস, এই 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 প্রদর্শনী সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। এই প্রদর্শনীটা হচ্ছে তখন আমি বিয়ে করি নাই। আচ্ছা, আমার মনে হলো যে একটা এক্সিবিশন করা দরকার। আমার একটা বড় মানে আমার একটা অ্যাডমায়ার আছেন, বড় ভাই, উনি ব্যারিস্টার মঞ্জুল হাসান, উনি ব্র্যাকের একজন ডিরেক্টর। তো আমি মঞ্জু, উনি আমাকে অনেক লাইক করেন, তো আমি তখন বিয়ে করার ডিসিশন নিলাম, কারণ আমি একজন মানে একজন একটা মেয়েকে আমি পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, এবং আমাদের বয়স হয়ে যাচ্ছে বা ওর বিয়ে দিয়ে দিয়ে ব্যবস্থা হচ্ছে। তো তখন আমি ডিসিশন নিলাম যে একটা বিয়ে করা দরকার। মঞ্জু ভাইকে বললো, মঞ্জু ভাই বিয়ে করা দরকার, আমি একটা এক্সিবিশন করতে চাই। তো মঞ্জু ভাই বললো হ্যাঁ। তো তখন ওই আপনি ওয়ার্ডস অ্যান্ড পেজেস যে ওইটা একটা বেসিক্যালি একটা একটা বইয়ের দোকান ছিল, আজকে যেখানে ওয়েস্টার্ন হোটেল তার পাশেই একটা তিনতলা বিল্ডিং এ ছিল ওইটা। সো ওইটার ওইটা চালাতো নিমা আপার, নিমা রহমানের বইয়ের দোকান ছিল ওইটা, এবং ওইটার অপারেশন ম্যানেজার ছিল আমার বন্ধু খালেদ। লেকিন তোমরা বুঝতে পারছ না বিয়ের সাথে প্রদর্শনীর কি সম্পর্ক? প্রদর্শনীর কি সম্পর্ক? কারণ আমি তখন তো আমার টাকা নেই। আমার মনে হচ্ছে যে প্রদর্শনীটা করে ক্রিয়েটিভ কিছু ছবি ওখানে আমি যদি, যেহেতু গুলশান বর্ণ নিতে হলে এটা মঞ্জু ভাইকে বলে এইদিকে করলে খুব ভালো হয়, কারণ এখানে অ্যাম্বাসি টাম্বাসি আছে, এখানে ধনী লোকজন থাকে। সো আমি অনেককে চিনি যে ইফতি তোমার এক্সিবিশনটার সম্বন্ধে আমিও তোমার লোকজনকে বলে দিব। তো ওই এক্সিবিশনটা হলো, এবং ওটা আমার কি বলো ওখানে কিছু পোর্ট্রেটও ছিল, কিন্তু বাট ফেমাস কারো না, যে পোর্ট্রেটগুলো অনেক ইন্টারেস্টিং, লাইক থাকে না আপনি একটা পোর্ট্রেট দেখলে বাংলার মুখ এরকম টাইপের ছবি, আর অনেক ক্রিয়েটিভ ফটো ছিল যেগুলো আমার আমার চিন্তাভাবনার ছবি। লাইক আমি একজন ফটোগ্রাফার কিন্তু শুধু দেখে ফটো তোলে তা না, যখন আপনি অর্গানাইজ করে একটা ফটো ক্রিয়েট, একজন ফটোগ্রাফার ক্রিয়েটও করে ফটো, চোখের ছবি, হয়তো একটা গরুর গাড়ির চাকার ছবি, আলাদা করে দেখি না আমরা। যেমন আমার একটা ফটো ওই এক্সিবিশনের পোস্টারটা ছিল এরকম যে একটা গরু হেঁটে যাচ্ছে, মাঝখানে একটা গরুর গাড়ির চাকা, এবং গরুর গাড়িটায় কিছু ক্রপস ট্রপস নিয়ে যাচ্ছে, এবং পেছন থেকে একটা গাড়ির চাকা ঢুকছে। হ্যাঁ মানে ইউ ক্যান ফিল দ্য মানে একটা অন্যরকম কম্পোজিশন, যে একটা আদি চাকা। হ্যাঁ মানে চাকা আবিষ্কার করে, তো আবিষ্কারের পরে তো মানুষ আসলে হাজার বছর এগিয়ে গেছে। সো ওই জায়গা থেকে ওরকম আসপেক্ট থেকে যে একটা মানে এই যে রিলেশন বিটুইন টু চাকাস, আই মিন আমি যে গাড়ি চালাচ্ছি আজকে আসলে ওই গরুর গাড়ির চাকাটা আবিষ্কার না হলে এই গাড়িটা হতো। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2-7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangashokal@maachranga.tv এই ঠিকানায়। আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ ইফতি। আমরা আবারও যাই তার কাছে, যে প্রদর্শনীটিতে ছিলাম খুবই হাস্যকর, তারপরে জানতে চাই যে টাকা পয়সা কিছু আর্ন হয়েছিল কি? হ্যাঁ অবশ্যই হয়েছিল, খুবই ভালো খবর। আর 13 সালে একটা প্রদর্শনী হয়েছে শিল্পী শাহাবুদ্দিনের উপর, দ্য শাহাবুদ্দিন, দ্য পেইন্টার, দ্য ফাইটার, সেই প্রসঙ্গে যদি একটু শুনি। সব ফটোগ্রাফারদের, আসলে ফটোগ্রাফারদের সঙ্গে যেটা হয় যে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়। তো যেহেতু আমি যেহেতু ক্রিয়েটিভ নিয়ে জিনিস নিয়ে কাজ করতাম, তো নাসির আলী মামুন আমার মানে বাংলাদেশের যে আমার আমাদের আমার গুরু, ওনাকে আমি আমাকে গুরু বলি, উনি একটা উনি একজন পেইন্টারের উপর কাজ করেছেন। উনি হচ্ছে বাংলাদেশের আরেকজন বিখ্যাত পেইন্টার, যে বিশ্ববরণ্য এস এম সুলতান, তার উপরে ওনার একটা বই আছে গুরু, ইটস এ ফটোগ্রাফি অ্যালবাম, ওই বইটার নাম হচ্ছে গুরু। তো এটা যখন পাবলিশ হলো তখন আমার মনে হলো যে আমি ইফতি কেন একজন পেইন্টারের উপর কাজ করছি না, তখন আমি ডিসাইড করলাম যে কার উপর কাজ করি। আমি একটু পড়াশোনা শুরু করলাম যে বাংলাদেশে কোন পেইন্টাররা কত ফেমাস, কোথায় কে কী করছে। আমি দেখলাম যে বাংলাদেশে 3-4 পেইন্টার আছে যারা
পৃথিবীতে ফেমাস, মানে সারা পৃথিবীতে আমাদের আমার মানচিত্র বা আমার পতাকা নিয়ে তারা দেশের মান মানে উজ্জ্বল করছে সব জায়গায়। তখন মনিরুল ইসলাম এবং শাহাবুদ্দিন এই দুজনকে আমি ফাইন্ড আউট করলাম যে এই দুজনের যে কোনো একজনের উপর আমি কাজ করব। তো যেটা হলো যে শাহাবুদ্দিন নিজে তো সারা এত বিখ্যাত মানুষ, এত বিখ্যাত পেইন্টার, সারা পৃথিবী ওনাকে চেনে বাঙালি পেইন্টার হিসেবে। সো আমি আমার এক বন্ধু ওর নাম হচ্ছে কাজী হাসান, ও আমাকে একদিন শাহাবুদ্দিনের বাড়িতে নিয়ে গেল। তো গেলেও আমি ওখানে যে শাহাবুদ্দিনের ফটো টটো তুললাম, কিছু পোর্ট্রেট তুললাম, ওই দিনই কিছু ভালো পোর্ট্রেট তুলে ফেললাম, কারণ আমি তো জানি আমি কী তুলছি। তুলে ফেলার পরে আমি শাহাবুদ্দিনকে বললাম, ফিরার যখন চলে আসছি তখন বললাম যে শাহাবুদ্দিন ভাই আমি আপনার উপর কাজ করতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই অ্যাজ এ ফটোগ্রাফার। তো শাহাবুদ্দিন ভাই কোনো পাত্তা দেয় না, তো মানে উড়ে দিচ্ছে, হ্যাঁ কত ফটোগ্রাফার কাজ করতে চায়। তো আমার মনটা একটু খারাপ হয়েছে যে ইগনোরেন্স দেখে আমার মনে হলো যে আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি চলে আসছি। এবং ওই দিন যে ছবি তুলেছি আমি, ওইখান থেকে আমি দেখলাম অনেক ভালো ছবি হয়েছে আমার। আমি পরের সপ্তাহে আমি একটা কোনো একটা কী বলে আপনার প্রফেশনাল কাজে আমার ফটো প্রিন্ট নিতে হচ্ছে, আমি শাহাবুদ্দিন ভাইয়ের চার পাঁচটা পোর্ট্রেট প্রিন্ট নিলাম। নিয়ে যেহেতু উনি আসলে 15-20 দিন বা এক মাস থাকেন দেশে, উনি প্যারিসে থাকেন, তো আমি একদিন গেলাম যে দেখি ওখানে অনেক আর্টিস্টরা বসা, অনেক লোকজন বসা, এবং আমিও গেলাম যে তাকে চুপ করে বসে আছি। তো উনি খুবই স্মৃতি অনেক ভালো, তো উনি অনেকক্ষণ পরে আমাকে বলছে এই তোমার নাম ইফতিনা? তো আমি বলছি জি শাহাবুদ্দিন ভাই। তো বলছে যে হ্যাঁ তুমি অনেকক্ষণ বসে আছো, কিছু বলবে? তো আমি বললাম যে শাহাবুদ্দিন ভাই আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু পার্সোনালি আপনার সঙ্গে আমি 5 মিনিট কথা বলতে চাই, আমি কি পাবো? তো বলো না এখানেই বলো। আমি বললাম না আমি এখানে বলবো না, আমি পার্সোনালি বলতে চাই। তো ঠিক আছে, যে যে যারা ছিল এখানে অনেক রাজনীতিক ছিল, এখানে অনেক গভর্নমেন্টের বড় আমলারা ছিলেন, আর্টিস্টরাও ছিলেন, কারণ ওনার বাড়িতে একটা একটা মেলা হয় যখন দেশে আছে আসে আর কি। তো উনি উনি গেলেন, যাওয়ার পরে আমি ওনাকে বলে বলো বলো। তো আমি ওর ভেতরে স্টুডিও ওইখানে গেলাম। সো আমি বললাম যে আমি ওই দিন কয়েকটা ফটো তুলেছি আপনাকে, এটা দিতে এসেছি আপনাকে। তো প্যাকেটটা দিয়েছি, উনি প্রথম ফটোটা বের করেই বলছে বাহ তুমি তো অসাধারণ পোর্ট্রেট তোলো। আমার কিন্তু আর অনুমতি নিতে হয় না ওই দিন থেকে। ওই দিনই উনি আমাকে, আমি তখন চ্যানেলটিতে চাকরি করি, আমি শাইক শিরের সঙ্গে আজ ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করি। তো তখন উনি আমাকে বললো যে কালকে পরশু এই সামনে 3 দিন আমরা ঢাকার আশপাশে যাবো, একটু বাইরে টাইরে যাবো, তুমি কি যাবে আমার সঙ্গে? আমি বললাম অবশ্যই, আমি 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 তো ওয়েট করছি যে কখন উনি আমাকে বলে যে তুমি আমার সঙ্গে কাজ করবে। তো আমি উনি বললো যে চলো কালকে আমাদের সঙ্গে, কালকে আমি 7টায় ভোর 7টায়। আমি বললাম অবশ্যই। সে যে শুরু হলো, আমি প্রায় 15-16 বছর হয়ে গেছে, 15-16 বছর ধরে তার উপর কাজ করছেন। পড়াশোনার কথাটা যেহেতু বলছিলেন, একটু জানতে চাই যে তার মানে প্রত্যেকটা ফটোগ্রাফির আগে নিশ্চয়ই একটা প্রিপারেশন থাকে, পড়াশোনা থাকে, কি ধরনের প্রিপারেশন থাকে? ধরেন আপনি যে আপনি একজন রাইটারের উপরে কাজ করতে যাচ্ছেন, এখন আপনি যদি সৈয়দ শামসুল হক সম্বন্ধে না পড়ে যান, আসলে আপনি কি একটা আপনি কি শুধু বলবেন যে স্যার একটা ফটো তুলতে আসছি? আসলে তো হচ্ছে না। এরকমও হয়েছে যে আমি গল্প করে করে চলে এসেছি, কারণ ওদিন আসলে ফটো হয়নি, বরঞ্চ আমাদের দুজনের একটা ইন্টারাকশন হয়েছে, যে উনি আমার একটা ইন্টারভিউ করেছে, আমি ওনার একটা ইন্টারভিউ। যেমন আপনাকে যদি উদাহরণ দিই, সর্দার স্যারের ফটো তুলতে চেয়েছি আমি, সর্দার ফজলুল, এত বড় একজন পাইনিয়ার যে রাজনৈতিক ব্রিটিশ বিরোধী মুভমেন্ট করেছে নেতা হিসেবে এই অঞ্চলে, বা ওই সময় সে MLA হয়েছেন, মানে MP হয়েছেন জেলে থেকে, এত বড় মানে প্রজ্ঞাবান মানুষ, এত বড় রাজনৈতিক, ভাষা সংগ্রাম করেছেন, ওনার ওনার সঙ্গে আমি আমার যখন দেখা হয়েছে, তো আমি ওনাকে ঘুরে ঘুরে ওনার পিছনে পিছনে যেয়ে আমি বলছি স্যার আমাকে যদি একটু সময় দেন, আপনি যদি দাঁড়ান আমি একটা পোর্ট্রেট তুলতে চাই। তো উনি বিরক্ত হয়ে বলছে যে না না এইসব পোর্ট্রেট টুটে আমি তুলি না, দূর থেকে যা পড়ো তুলে তুলে নাও, এসব আমাকে দিয়ে হবে না এসব। তো আমি নাসুরবান্দা, আমিও ছাড়ি নাই ওনাকে। তো তখন যদি ফোনের যুগ তো সেলফোন ছিল না, তো একদিন আড্ডা মারতে মারতে আজিজ সুপার মার্কেটে, আমাদের একটা বইয়ের দোকানে আমরা আড্ডা মারতাম, বিদিত নামে একটা বইয়ের দোকান আছে আজিজ মার্কেটে। তো ওইখানে তৎকালীন ছাত্র ইউনিয়নের একজন নেতা, মানে ছাত্র ইউনিয়নের বাংলা ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট বোধ হয় তখন ছিল, ওরও আড্ডা মারতে আসতো। তো ওইখানে ওই কথায় কথা সর্দার স্যারের কথা বলছে, বলল স্যারের শরীরটা একটু অসুস্থ। আমি আবার কান পেতে শুনতেছিলাম যে কী বলতেছে সর্দার স্যার সম্বন্ধে একটু। তো আমি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে বলেন তো? তো বললো যে স্যার একটু অসুস্থ, উনি তো আমার বাসার উপর তলায় থাকেন। তা আমি একটা জায়গা পেলাম যে বাসার উপর তলায় থাকে, মানে তো আমি একটু খোঁজ পেলাম, ঠিকানা পেলাম।
আমি বললাম ভাই আপনার ঠিকানাটা আমাকে দেন। তো উনি আমাকে ঠিকানাটা দিলেন এবং আমি ওই দিনই বা তার তিন চার দিন পরে আমি একটা কাজে কাজ পেলাম, যেহেতু জীবন ধারণের জন্য আমাকে সেমিনারের ছবি তুলতে হতো, মানে এগুলো করে বাঁচতে হতো, কারণ আমাকে তো এইটা করতে হবে। তো ওরকম একটা সেমিনারের ছবি তুললাম, টাকা পয়সা পেয়েছি, আমি কয়েকটা ফিল্ম কিনেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম কিনে আমি ব্যাগে ভরেছি এবং ডিসিশন নিয়েছি যে কালকে সকালে আমি একদম খুব ভোরে সর্দার স্যারের বাড়িতে চলে যাবো। তো আমি এরকম একটু ভোরে উঠে সর্দার স্যারের বাড়িতে, কাক ডাকা ভোর, লাইক মানে আমি রাত জেগেছি শাহবাগ অঞ্চলে, রাত জেগে সকালে স্যারের বাড়িতে হাজির হয়েছি। তো যেয়ে দেখি দারোয়ানটা দরজা খুলবে এরকম একটা অবস্থা, দেন উনি খুললো, আমি বললাম সর্দার স্যারের বাসা যাবো। তো আমি উঠে গেলাম, উঠে যেয়ে বেল চাপলাম, স্যারই খুললো। খোলার পর আমি আর কোনো কথা বলি না, আমি স্যারকে সোজা সালাম করেছি, সালাম করে বলছি স্যার আমার নাম ইফতি, আপনার সঙ্গে আগেও দেখা হয়েছে আমার, আমি আজকে আপনার পোর্ট্রেট না তুলে যাবো না। সে তো আমাকে ধরে, হ্যাঁ এই ছেলে করো কি, ওঠো বসো। তো তারপরে ঘরে নিয়ে গেলো এবং সে আমার ইন্টারভিউ করলো এক ঘন্টা, আমি কেন ছবি তুলি, এগুলো কি হবে। হ্যাঁ, এই যে ধরেন ওনার সঙ্গে মিশে গেলাম, ওই দিন আমি ইচ্ছা মতো ওনার মতো ছবি তুললাম। তারপর উনি আমাকে ওনার ফোন নাম্বার দিলেন, বাসার ল্যান্ড ফোন নাম্বার, এবং আমাকে বললো তুমি আমাকে ফোন করবো। আমি বললাম যে অবশ্যই স্যার, আমি তোমাকে ফোন করবো। তারপর যেটা হলো যে মাঝে মাঝে এরকম হতো যে উনি আমাকে, যখন আমার সেল ফোন হলো তখন উনি আমাকে ফোন করে বলতো যে ইফতি কালকে আমি একটু বাইরে যেতে চাই, ব্যাংকে যাবো, তুমি কি আমার সঙ্গে যাবে। মানে এরকম করে আসলে আপনাকে, মানে আপনি যে কাজটা করবেন আপনাকে মিশেও যেতে হবে তার সঙ্গে। এক্স্যাক্টলি, এবং ছবি তোলার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। একটু ইজি ছিল এই অর্থে কি যে যেটা ছোটবেলার কথা বলছিলেন যে দীপু নাম্বার 2 এর দীপুর মতন বিভিন্ন জায়গায় যাওয়া, নতুন নতুন মানুষের সঙ্গে মেশা, এই জায়গাটা মনে হয় আপনার বড় হয়ে বা আপনার কাজের ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লেগেছে, অনেক কাজে লেগেছে। এবং যেটি বলছিলেন যে এই যে ইন্টারভিউ এক ঘন্টা ধরে আপনার ইন্টারভিউ করলেন, আপনি যার ফটোগ্রাফি করতে গেলেন, তো সেই জন্য আসলে মনে হয় পোর্ট্রেট ফটোগ্রাফিটা যদি প্রফেশন হিসেবে কেউ নিতে চায় একটু চ্যালেঞ্জের জায়গাও মনে হয় আছে। অফকোর্স, কিন্তু এখনকার জায়গাটা তো একটু বদলেছে, কারণ আপনি সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল। ধরুন আমার কোনো পোর্ট্রেটের, মানে আমি কমার্শিয়ালি কোনো ফটোগ্রাফি করি না, মানে আমার কোনো পোর্ট্রেট স্টুডিও নাই যে লোকজন যে আমার কাছে পোর্ট্রেট তুলবে। কিন্তু আমার প্ল্যান আছে যে আমি একটা পোর্ট্রেট স্টুডিও করবো, যেখানে আসলে মানে দ্যাট শুড বি অ্যাপয়েন্টেড, লাইক কেউ যাবে, আমার একটা গ্যালারির মতো থাকবে, সে অনেক পোর্ট্রেট দেখবে ওখানে, যে ধরেন সে 200টা পোর্ট্রেট দেখবে, হ্যাঁ আমাদের বরেণ্য মানুষদের ছবি বা ওরকম একটা সুন্দর পোর্ট্রেট, হ্যাঁ দেখবে সে ওখানে একটা অ্যাটেন্ডেন্স থাকবে, যে আসলে যদি কেউ তুলতে চায় সে একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে আমার, দেন তার বাড়িতে তুলতে পারি আমি, সে আমার স্টুডিও এসে তুলতে পারে, এরকম একটা জায়গা আমি প্ল্যান করছি। যে কারণ একটা মানুষের, সব মানুষের উচিত একটা ভালো পোর্ট্রেট থাকা। আপনি যদি নিউজ পেপার খোলেন দেখবেন যে কারো যদি লেখা ছাপা হয়, কোনো বুদ্ধিজীবী কিছু লিখলো বা কোনো ইম্পর্টেন্ট মানুষ কিছু লিখলো, কোনো একটা ইস্যু নিয়ে লিখলো, সেখানে কিন্তু যে লিখছে তার একটা পোর্ট্রেট ছাপা হয়। সো পোর্ট্রেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি চাইলে এটাকে ইগনোর করতে পারবেন না। আমি একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ওখান থেকে যদি একটু জানতে চাই আপনার কাছে, একটা হচ্ছে যে আমরা দেখলি ক্যামেরা বা ক্যামেরা লেন্স দেখলে আমরা রিজিড হয়ে যাই, অটো হয়ে যাই, অটো রিজিড, মানে একটা নিজের ভিতরে একটা কনসিয়াসনেস গ্রো করে। তো একটা মানুষকে যখন আপনি ছবি তুলতে যাচ্ছেন, কথা বলা, তাকে ইজি করা, তার সঙ্গে মিশে যাওয়া, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে সে আপনার ক্যামেরার সামনে ইজি হতে পারবে না। আমি করি সেটা, এটা আপনি করেন। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফটোগ্রাফার কিংবা অনেক ক্যামেরা আর্টিস্ট যারা আছেন তাদের এই এই সেলফ গুণটা নেই, তো আপনি তাদেরকে কী সাজেস্ট করবেন? আসলে আমি সাজেস্ট করবো যে এটা না থাকার কারণ হচ্ছে একটু পড়াশোনা। আমি আপনাকে বলেছি একাডেমি জায়গা থেকে পড়ার কথা আপনার আমাকে বললেন, যেটা আসলে একাডেমি বাইরে অনেক পড়াশোনা আছে, আসলে আমি প্রতিদিনই পড়াশোনা করি। সো মানে পড়ার জীবনে শেষ দিন পর্যন্ত পড়তেই হয় না, সেটা তো আপনি একটা গুণী মানুষের যখন তুলছেন, যখন আমি একটা স্ট্রিট বেগারের ছবি তুলতে যাব, একটা ধরনের একদম রাস্তার মধ্যে, তার সঙ্গে মিশে যেতে হবে আসলে, ওর ইন্টারেস্টটা কি, ও কেন ভিক্ষা করছে, ও আসলে কি পরিবারে কি। আপনি যখন একটা মানুষকে, আপনি যেমন আপনাকে স্মাইল ইজ এ চ্যারিটি, ইউনো, আপনি যখন আপনি অফিসে ঢুকে, আপনি যখন অফিসে আসছেন তখন আপনি যদি আপনার নিচের সিকিউরিটি গার্ডে স্মাইল করেন, দেখবেন যে ও আপনাকে স্মাইল করবে এবং ওর মনটা ভালো হয়ে যাবে যে স্যার সারাক্ষণ হেসে থাকে, নিতে পারে। কিন্তু আপনি যদি একটা হাম্বড়া ভাব নিয়ে থাকেন যে আমি বস হয়ে গেছি, তুমি সালাম দিবা, তুমি আমাকে স্মাইল করবা, আমি স্মাইল করবো না, তাহলে কিন্তু হচ্ছে না জিনিসটা। অ্যাবসলিউটলি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও তুলেছেন, সেই অভিজ্ঞতার কথাও যদি জানি। ওখানে নার্ভাস কে ছিল? ওখানে আমি নার্ভাস ছিলাম কিছুটা, কারণ আমি একটা ইভেন্টে গিয়েছি, তো শাহাবুদ্দিন ভাইয়ের লাস্ট যে এক্সিবিশনটা হলো বাংলাদেশে শান্তি, ওইটা
ওই একই একই শিরোনামে ইন্ডিয়াতেও কলকাতারও একটা এক্সিবিশন হয়েছে, ওইটার নামও শান্তি। তো মিরাকেলি আমি যেতে পারিনি কলকাতার এক্সিবিশনটা, যেহেতু আমি ওনার উপর কাজ করি। ওই এক্সিবিশনটা ইনোগ্রেট করেছে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, আর ওইটারই পরের পার্টটা বাংলাদেশে হয়েছে, মানে সেম নামই, ওইটা প্রাইম মিনিস্টার ইনোগ্রেট করেছে। তো আমি যেহেতু সাবধানের উপরে কাজ করি, সো আমি একটা ওরকম একটা অ্যাক্রেডিটেশন পেয়েছি যে আমি ফটো তুলতে পারবো। তো আমি আমার মতো করে ওই পুরো ধরনের ওদিন আমি সবার আগে গিয়েছি, যে 2 ঘন্টা আগে যেতে হয় নোটিস করতে হয়, আমি 3 ঘন্টা আগে গিয়েছি যে আমি কোথা থেকে ছবি তুলবো। আমি গ্যালারিটা ঘুরে দেখেছি যে এখানে এখানে এগুলো আছে, সো আমি কীরকম কীরকম ছবি তুলবো এরকম প্ল্যান করেছি। সো ওটাকে একটা এক্সাইটিং ব্যাপার ছিল যে প্রধানমন্ত্রীর ছবি তুলবো, ওখানে আরও অনেক ফটোগ্রাফার ছিল, পিএমও ফটোগ্রাফাররা ছিল। তো আমিও চেষ্টা করেছি ওনার ছবি তুলতে, আমি একটা বড় টেলি টেলি নিয়ে গেছি, কারণ একটা সময় পরে SSF আর যেতে দেয় না। এবং একবার তো আমাকে ওই প্রোগ্রামেই একটা SSF আমার পেছন থেকে বেল টেল টেনে আমাকে পেছনে নিয়ে যায় বলছে যে আপনি কিন্তু 10 মিটারের মধ্যে গেলে আপনাকে শেষ করে দিব। তো আমি বলছি ভাই আপনি এটা কেন করছেন, আমি তো অনুমতি নিয়ে এসেছি, আমি তো আই এম চেকড যে আমার আমি মানে। তো ওই এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং, কিছু ছবি আছে যে উনি আমাকে দেখছিলেন যে একটা পাগলের মতো একটা ছেলে যে বারবার এসে এগুলো বাধা টাধা পেয়ে ক্লিক করছে। এইটা কত সালে, 2 বছর, মেবি 2 বছর আগে। সময় কতখানি পেলেন? 6 ঘন্টা। আচ্ছা, অনেক সময়। হ্যাঁ, উনি এত বড় মানে এরকম এত সময় কোনো প্রোগ্রামে থাকে বলে আমার ধারণা নেই। তো 6 ঘন্টা, 5-6 ঘন্টা উনি আমাদের সঙ্গে ছিলেন। এবং আমি ধরেন একটার পর একটা মানে থাকে না গুলি করার মতো, যে আমার ক্যামেরার শাটার চলছেই আর কি এরকম। এবং খুবই অসাধারণ একটা পোর্ট্রেট তুলেছি ওনার। এবং এটাকে ওনার কাছে পৌঁছানো হয়েছে, ওনার কাছে পৌঁছানো হয়েছে। আমি আমার একটা বড় ভাই আছে, উনি ওনার মুখ্য সচিব কবি কামাল আবু নাসির চৌধুরী, উনি এখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এগাও ছিলেন। সো কামাল ভাইকে দিয়েছি, আমি জানি না এখনও ওটা পৌঁছেছে কিনা। বেস্ট অফ লাক। আমরা আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই, বর্তমান প্রদর্শনী বব ডিলানের সেই বিখ্যাত গান হাউ মেনি রোডস মাস্ট ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান, এটার টাইটেল হচ্ছে ব্লোয়িং ইন দ্য উইন্ড। সো এই ব্লোয়িং ইন দ্য উইন্ড আপনি শিরোনামে হচ্ছে হলে প্রদর্শনীটা করছেন, এইরকম একটা নাম বেছে নিলেন কেন, এই গানের সাথে কোনো সম্পর্ক আছে? গানের সঙ্গে বব ডিলান আমাকে অনুপ্রাণিত করে, কারণ বব ডিলান যখন ধরেন আমি যখন বব ডিলানের গান শুনেছি 92, 93, 95 ওই সময়, তখন এই শহরে কেউ বব ডিলানের গান শুনতো না। এবং শুনে আমার মনে হয়েছে বব ডিলান আসলে কবি। আমি আমার বন্ধুদেরকে বলতাম বব ডিলান কবি। আপনি দেখেন 15-20 বছর পরে কিন্তু বব ডিলান কবিতার জন্য নোবেল পেয়েছেন। হ্যাঁ, সো আমাকে অনুপ্রাণিত, আমি নিজেও লেখালেখি করি, যেহেতু যে ওর যে লেখার মধ্যে যে ইমাজিনেশন মানে চিত্রকল্প সেটা একটু অন্যরকম, মানে সেটা আসলে মানে বব ডিলান ছাড়া কারোর পক্ষে লেখা সম্ভব না আমার মনে হয়েছে। কারণ আপনাকে তো মানুষের সঙ্গে মিশে যেতে হবে, তাই না? সো ওরও ডিলানরাও ডিলানদের জেনারেশনটা এরকমই ছিল যে ওরা মানুষের সঙ্গে মিশতে পারতো, তাই না? ওরা আপনি ডিলানের গান শুনবেন, আপনি ওখানে জনগণের কথাই বলা হয়েছে, স্বাধিকারের কথা বলা হয়েছে, সবই মানুষের পক্ষের কথা বলা হয়েছে। সো আর এই যেখানে এক্সিবিশনটা হচ্ছে, এটা আমার বন্ধু লিটন কর, ওর একটা ক্যাফে, এটা উইন ব্লোজ নামে একটা ক্যাফে, বাতাস বইছে। তো আমার তখন মাথায় আসলো, এবং নুরুল আলম আতিক নামে আমাদের বন্ধু আছে, ফিল্ম মেকার, সে খুবই পাইনিয়ার ফিল্ম মেকারদের একজন। তো আমি লিটন নিজেও একজন পাইনিয়ার আর্টিস্ট, ও ইন্টেরিয়র ডিজাইন করে, এবং ওর ক্যাফেটা তার যদি আপনারা জান উত্তরাতে, এটা দেখে ঢুকলে আপনার মনে হবে যে এটা এটা একটা আর্টিস্টদের জায়গা। তো আমি যখন প্রথম গিয়েছি, তো ওদিন আতিক ভাই ওরা সবাই ছিল, আমি বলি এটা তো আর্টিস্টদের জায়গা, এখানে কোনো এক্সিবিশন হয় না কেন? তখন আতিক ভাই বলো যে ইফতি তুই কর। তো লিটন কিন্তু আমার কাজ টাজ দেখে না, ওর সঙ্গে ও আমার বন্ধুদের বন্ধু মানে, কিন্তু ওর সঙ্গে আমার অত আমরা ইন্টিমেটেড ছিলাম না। তো আমার কাজ না দেখে বলছে হ্যাঁ, যেহেতু আতিক ভাই বলছে যে ইফতি তুই কর কিছু একটা, তো বলছে হ্যাঁ, ও লিটন বলছে তুমি কিছু একটা কর। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তোমার ছবি দেখো নাই, তাহলে কীভাবে করবো? তো আমরা দেখতে হবে না, আতিক ভাই বলছে আর তুমি যে তোমার সম্বন্ধে আমি জানি। তো দেন ডিসিশন হলো যে একটা এক্সিবিশন করবো। আমার যেহেতু জায়গাটা ছোটো, এখানে 25টা ফটোগ্রাফ ওখানে এক্সিবিট হচ্ছে, তো পোর্ট্রেট 11টা পোর্ট্রেট এবং বাকি সব হচ্ছে আমার ক্রিয়েটিভ ফটো। সো একটা পোর্ট্রেটের ঘর আমরা করেছি এখানে, যেটার মধ্যে শুধু পোর্ট্রেট আছে, বাকি 2টো ঘরে হচ্ছে আমার ক্রিয়েটিভ সব ফটো। ওই ওই জায়গা থেকেই আর ওর নামটা যখন দেখলাম যে উইন ব্লোজ, তখন আমার মাথায় আসলো যে আমার ব্লোয়িং, আমার বব ডিলানও আমার প্রিয়, এবং এই ব্লোয়িং ইন দ্য উইন্ড হইতে পারে। কতদিন ব্যাপী চলবে এটি? এটি মূলত 20 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু আসলে পুরো মাস ধরে চলবে, কারণ যেহেতু জায়গাটা আমাদের, সো আমাদের বাধা ধরে কোনো নিয়ম নাই। মানে বেসিক্যালি এটা মানে কাগজে কলমে 20 তারিখ পর্যন্ত এই মাসের,
কিন্তু এটা পুরো মাস। আচ্ছা আমি একটু আমার পার্সোনাল কিউরিওসিটি থেকে জিনিসটা জানতে চাই, একটা ছবির কি পরিমাণ প্রাইস নির্ধারণ করেন এবং সেই প্রাইস নির্ধারণের ব্যাপারটা কিভাবে থাকে? একটা ছবির প্রাইস কি নিবা, এটা আসলে মিনিমাম ম্যাক্সিমাম, আমি যদি মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জটা জানতে চাই। না আমি 1 লাখ টাকা একটা ছবির দাম রেখেছি, মিনিমাম 20,000 টাকা। আচ্ছা তো 1 লাখ টাকাতে যে ছবিটা নিচ্ছে এটা তো মাস্টারপিস না? হ্যাঁ আমি ওটাকে এক পিস হিসেবে দিচ্ছি তাকে, কিন্তু আপনার কাছে ইয়ে থাকছে থাকছে থেকে যাচ্ছে। কিন্তু যেটা হয় যে একজন ফটোগ্রাফার বা আর্টিস্ট যারা যারা প্রিন্ট মেকিং করে যেসব আর্টিস্ট, ওরা ধরো 20টা করে, সো আমি ওরকম 20টা হয়তো করব, এর বেশি আমি করব না। এটা তো আপনার উপর বিশ্বাস করে নিতে হবে। এটা একজন ফটোগ্রাফার হিসেবে একজন বা 100টা হলে 100টা লিখে দিতে হয় পাশে যে 1/100। ও ওকে ওকে। সো আমি যেটা ঝুলিয়েছি ওখানে কিছুই লিখি নাই, কারণ সেটা ওয়ান কপি যেখানে যা করেছি। মানে ইন্টারন্যাশনালি কি জিনিসটা এইভাবেই নাকি কোনো ধরনের কোনো ইয়া আছে? এইভাবেই একটা ব্যারিয়ার আছে যে আপনি এতগুলো কপি করতে পারবেন এর বেশি। কিন্তু আমি বলতে চাইছি আমার, আমি যখন কিনবো ছবিটা আমি কি বিশ্বাসের উপর কিনবো যে এটা 20টা কপি হবে বা 5টা কপি? যেহেতু আপনি যখন একজন অ্যাজ এন আর্টিস্ট আপনি আমার আর্ট ওয়ার্ক কিনছেন, তখন আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে। বই প্রকাশের মতো ঘটনা হয়ে গেল আর কি। ঠিক আছে, নিশ্চয়ই সেটা তো এক্সক্লুসিভ বলেই তো প্রাইসটা এরকম, নান্দনিকতার জায়গাটা থেকে তো বিষয়টা এরকমই আসলে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এরকম একটা পোর্ট্রেট স্টুডিও করা, এছাড়া আর কি পরিকল্পনা আছে? আমার যেমন আমি পুরো একটা পোর্ট্রেট এক্সিবিশন করি নাই, আমি আমি আপনাকে যেটা বললাম যে 3 জন ব্যক্তির উপর আমি কাজ করেছি বা আপনারা যেটা বললেন, কিন্তু আমি একটা 100টা পোর্ট্রেট নিয়ে আমার একটা প্ল্যান আছে, যেটা আমি আশা করি আগামী বছরের জানুয়ারি আমি আসলে বলি একটা হয়ে যায় আরেকটা, এটা আমি সবসময় দেখেছি শিল্পীদের ক্ষেত্রে তাই। হ্যাঁ, সো আমি চেষ্টা করছি যে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি অবশ্যই এরকম একটা 100টা পোর্ট্রেট, তাদের বায়োগ্রাফি বাইল্যাঙ্গুয়াল মানে বাংলা এবং ইংলিশ বায়োগ্রাফি, আমাদের কন্ট্রিবিউশন কী কী আছে, এরকম করে 100টা পোর্ট্রেট নিয়ে একটা এক্সিবিশন প্ল্যান আছে। 3টা বইয়ের কাজ আমার চলছে, তার মধ্যে শাইক শিয়াজ ডেভেলপমেন্ট জার্নালিস্ট শাইক শিয়াজের উপরে কাজ চলছে, শাহাবুদ্দিনের উপরে কাজ চলছে, শাহাবুদ্দিনের কাজটা অলমোস্ট মানে হয়ে গেছে, শর্টডাস্টারের উপর কাজ করছে, আমি জানি না কোনটা আগে আসবে। লেখালেখিটা কি তার মানে নিয়মিতই করা হয়? লেখালেখিটা করা হয় জি, কিন্তু কোথাও ছাপা কম হয়, আমি কম ছাপি। ছাপা হয়েছে এই পর্যন্ত কোনো? হ্যাঁ অনেক ছাপা হয়েছে। আচ্ছা, এখন অন্তত 2000টা পাবলিকেশন আছে, মানে শুধু লেখালেখি না, আমার ফটোগ্রাফি পাবলিকেশন থেকে শুরু করে মিনিমাম 2000টা পাবলিকেশন। চমৎকার, 3টি বইয়ের কথা বলছিলেন, এটা সামনে কবে নাগাদ পেতে যাচ্ছি আমরা? এটা আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি নেক্সট ইয়ারে, জানুয়ারি ফেব্রুয়ারিতে যে কোনো একটা আসবে, 3টা একসঙ্গে আসবে না, যে কোনো একটা আসবে। ওকে, পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে বোধহয় মোমেন্ট মিস করার খুব একটা সুযোগ থাকে না। আপনি দুই ধরনের পোর্ট্রেট আছে, একটা হচ্ছে আপনি ক্যান্ডিড ছবি, লাইক আপনি আমি আপনাকে ফলো করলাম আমার লেন্সটা নিয়ে যে আপনি আসলে কি করছেন, আপনি আপনি এদিকে লুক দিচ্ছেন ওদিকে লুক দিচ্ছেন, আপনি হয়তো একটা গালে হাত দিয়ে বসে আছেন এরকম করে আছেন, সো এরকম একটা পোর্ট্রেট হয়। আর একটা পোর্ট্রেট হচ্ছে আমি যদি আপনাকে বলি যে আপনি এটা করেন ওটা করেন, সো দুইটাই ইম্পর্টেন্ট। সো কখনো কখনো কোথাও আপনি হয়তো আপনাকে বললাম যে একটু লাইট করে করলাম আপনাকে একটা পোর্ট্রেট, ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডগুলোই ইন্টারেস্টিং হয়। এখানে আরেকটা বিষয় যুক্ত, সেটা হচ্ছে টেকনোলজি আমাদেরকে যে পরিমাণ অ্যাডভান্টেজ দিয়েছে সেখানে ক্রিয়েটিভিটির জায়গাটা কি অটো হয়ে যাচ্ছে না? মানে না অটো হচ্ছে, কারণ আপনি একটা শাটার টিপলে 10-15টা ছবি উঠে যাচ্ছে, তার মধ্যে একটা ক্যান্ডিডেট আপনি পেয়ে যাচ্ছেন। ধরেন যে আমি একটা একটা এখন ক্যামেরা মানুষ মানে মানুষের চেয়ে বেশি স্মার্ট, কিন্তু আমি তো ম্যানুয়ালি ফটো তুলছি, কারণ আমার অ্যাপারচার আমার শাটার আমার লাইট সেটা তো আমি দিচ্ছি। আপনি ধরেন আমি তো একটা আলো নিয়ন্ত্রণ করে ছবি তুলছি, তাই না? আমি ওভার এক্সপোজ হলে আপনি ছবিটা থাকবে না, তাই না? আন্ডার এক্সপোজ হয়ে যাবে না, ওভারও হয়ে যাবে না। সো আমাকে একটা ওইটা তো একজন ফটোগ্রাফার আসলে ডিসাইড করে যে তার অ্যাপারচার তার শাটারটা কি হবে, তার লাইটটা কি হবে, ওইখান থেকে কিন্তু সিগনেচারটা তৈরি হয় যে আমি কি তুললাম আসলে, কারণ এখানে আমি তো কিছু বলার নাই আসলে, আমি যখন একটা ফটো তুলছি আপনাকে দেখাচ্ছি এটা তো ইটসেলফ একটা ইমেজ, তাই না? সো আপনি দেখতেই পাচ্ছেন এটা ভালো হইলো না খারাপ হইলো, সেখানে ফাঁকি ঝুঁকির কোনো জায়গা নেই আসলে। রাইট, জাফর ইকবাল স্যারের একটা ছবি এতগুলো ছবির মধ্যে আমার চোখে পড়েছে বা এখন পর্যন্ত মনে আছে, সেটা হলো তালাটা হাইলাইটেড, পিছনে হচ্ছে জাফর ইকবাল স্যার, এরকম একটা চিন্তা। ওটা একটা ক্লাসরুমের বাইরের তালা আসলে, ওটা উনি খুলে লক করে দিয়েছে। ওকে, সো উনি একজন শিক্ষক, ওনারা আসলে অসাধারণ একটা পোর্ট্রেট আমি তুলেছি, একটা ব্ল্যাক বোর্ডের সামনে কিছু লেখা নাই, স্যার দাঁড়ায় আছে, এরকম একটা ফটো যেটা আমার যে 100টা পোর্ট্রেটের এক্সিবিশন হবে ওখানে ওরকম একটা বিশাল ফটো যাবে, লাইক যে স্যার একটা ব্ল্যাক বোর্ডের সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ,
এরকম একজন মানে এরকম যারা গুণী মানুষ আছেন তাদের টাইম পাওয়াটা তো খুব মুশকিল, খুবই মুশকিল, লেগে থাকতে হয় আপনাকে, ধৈর্য প্রজ্ঞা মানে পেশান এগুলো মানে খুব জরুরি। রাইট, আরেকটা মানুষকে নিয়ে কথা বলতে চাই, উনি আমাদের বাংলাদেশের কৃষিতে অনেক বড় বিপ্লব ঘটিয়েছেন ক্যামেরার মাধ্যমে আমি বলবো, খুবই অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের প্রিয় মানুষ শাইখ সিরাজ। এনার সঙ্গে আপনি সরাসরি কাজ করেছেন, মাঠে ঘাটে ময়দানে কাজ করেছেন, এবং ওনাকে নিয়ে আপনি একটা বোধ হয় প্রদর্শনীও করলেন না 2007-এ, 2007-এ সান অফ দ্য সয়েল, এটা নিয়ে একটু শুনতে চাই আপনাকে। উনি অনেক ডাইনামিক একটা মানুষ, মানে উনি ধরেন 5টায় ঘুম থেকে উঠে যায় বা 3টায়, আমার 3টার সময় যখন শুরু করলাম ওনার সঙ্গে কাজ, সো ওনার সঙ্গে ওনার টিমে কাজ করে আদিত্য শাহিন নামে আমার এক বন্ধু আছে, উনি সিনিয়র নিউজ এডিটর চ্যানেলের, তো ও আমাকে নিয়ে গেল যে আমাদের টিমে কাজ করার জন্য, ওদের টিমে কাজ করার জন্য। তো আমি আমার ছবি দেখেছে নিউজ পেপার টেপারে ছাপা হয়েছে, দেখে আমাকে বললো আমার টিমে কোনো ফটোগ্রাফার নেই, তুমি আমার সঙ্গে কাজ করে। তো ওনার মতো ডাইনামিক মানুষ আমি খুব কম দেখেছি, লাইক উনি ধর ভোর 3টায় উঠে যায়, 3টায় উঠে আমাকে পিক করে ধরেন আমরা ময়মনসিংহের দিকে চলে গেলাম, ভোর 7টার সময় আমাদের ক্যামেরা ওপেন, মানে এত ডাইনামিক। এবং আপনি দেখেন সেটা ওনার কাজ দেখেও বোঝা যায়, আপনি দেখেন যে উনি একটা সময় যখন এই যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছিল বা আমাদের বেকারত্ব বেড়ে গেছে গিয়েছিল, যে ইউনিভার্সিটি থেকে পড়ে কেউ কিছু করতে পারছে না, ওনার প্রোগ্রাম দেখে কিন্তু লোকজন গৃহ মানে হাঁস মুরগি পালন, ছাগল পালন, কৃষিকাজ, এই জায়গায় অন্তত আমি 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 আমার ধারণা লাখ লাখ ছেলে মেয়ে কৃষিকাজ, আমরা এখানে পেয়েছি আমাদের রাঙ্গা সকালে এরকম অনেক সফল কৃষক পেয়েছি যারা মূলত শাইখ সিরাজকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। এরকম একটা মানুষকে নিয়ে আপনি কাজ করেছেন এবং আপনার কাজের যে ধারা সেটা নিঃসন্দেহে প্রশংসা করার মতো, আর আজকে আমাদেরকে কিছুটা সময় দিলেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ রাঙ্গা সকালকে, মাছরাঙ্গা টিভিকে অনেক ধন্যবাদ। জি।